কেমন কাটবে 21 জানুয়ারি? পড়ুন রাশিফল। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মোট 12টি রাশির চিহ্ন বর্ণিত রয়েছে। প্রতিটি রাশিরই অধিপতি একটি গ্রহ। রাশিফল গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি দ্বারা মূল্যায়ন করা হয়। 21 জানুয়ারি 2024 রবিবার, জেনে নিন 21 জানুয়ারি কোন রাশির চিহ্নগুলি উপকৃত হবে এবং কোন রাশির চিহ্নগুলিকে সতর্ক থাকতে হবে। মেষ রাশি। আপনি বড় হবেন এবং আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এই মাসে আপনি আপনার উৎসাহী মনোভাব চালিয়ে যাবেন। আপনার কঠোর পরিশ্রমের কারণে আপনি আপনার ঊর্ধ্বতনদের সম্মান অর্জন করবেন। আপনার বর্তমান আর্থিক অবস্থা স্থিতিশীল। আপনি এই মুহূর্তে যতটা টাকা সঞ্চয় করুন, আপনার সঙ্গী এই সময় উৎসাহ এবং ধৈর্যের একটি দুর্দান্ত উৎস হবে। আপনার ভাগ্যবান তারকাদের ধন্যবাদ যে আপনার জীবনে এই ব্যক্তিটি রয়েছে। বৃষ রাশি। আপনার দৈনন্দিন কাজে বৈচিত্র্য বজায় রাখুন। এমন বন্ধুর সাথে আড্ডা দিন যাকে আপনি কিছুদিন আগে দেখেনি বা নতুন কারোর সাথে দেখা করুন। আপনি অবাক হবেন যে কিভাবে একটি ছোট সমন্বয় আপনাকে জীবনে একটি নতুন ইশারা দিতে পারে। এটি আপনার যাতায়াত পরিবর্তন করা এবং পথের দৃশ্য উপভোগ করার মতোই সহজ হতে পারে। উপরন্তু ব্যবসার সুযোগগুলো অনুসরণ করার জন্যে এখন একটি ভালো মুহূর্ত। আপনার আর্থিক অবস্থার নাটকীয় উন্নতি নিশ্চিত। মিথুন রাশি। আপনি একটি বৃষ্টির দিনের জন্য সঞ্চয় করছেন এবং এটি একটি ভালো ধারণা, কিন্তু এখনই সময় আপনার সুস্বাদু আবেগের কাছে দান করার এবং নিজের জন্য বা আপনার যত্নশীল কারোর জন্য একটি সুন্দর উপহার কেনার। আপনি যদি রাগান্বিত হন, তখন এমন লোকেদের উপর তা তুলে নেবেন না যারা আপনার সাথে সামান্যতম জুলুম করেছে। সর্বদা যথাযথ সম্মান এবং সৌজন্য দেখান। আপনার ভালো আচরণ তাদেরকে আপনার দিকে আকৃষ্ট করবে। নিজেকে উপস্থাপন করার জন্য আরো ভালো সুযোগের জন্য অপেক্ষা করুন। কর্কট রাশি। আপনি বিশ্রাম এবং বিশ্রামের একটি মুহূর্ত অর্জন করেছেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত প্রচেষ্টা সফল হতে চলেছে। আপনার সৃজনশীল চিন্তা কর্মক্ষেত্রে আরও প্রায় পুরস্কৃত হবে। আপনি আত্মনিশ্চয়তা বাড়াবেন এবং রাজস্ব জেনারেট করার একটি নতুন উপায় শিখবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ মিটে যাবে। একটি নতুন বাড়িতে বিনিয়োগ করার জন্য এটি একটি ভালো সময়। আপনি যদি সত্যিকারের প্রেমে পড়ে থাকেন, তবে চ্যালেঞ্জ সত্ত্বেও আপনি আপনার সম্পর্ককে উন্নত করতে এবং আপনার আকাঙ্ক্ষাগুলি ভাগ করে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করবেন। সিংহ রাশি। এটি একটি নতুন পদ্ধতির চেষ্টা করার জন্য ভালো সময়। আপনাকে কোনো বড় পরিবর্তন করতে হবে না, এমনকি রুটিনের পরিবর্তন দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে একটি স্বাগত বিভ্রান্তি প্রদান করতে পারে এবং আপনি নিজেকে যে মানসিক অস্থিরতার মধ্যে রাখছেন তা থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। আপনাকে লোকেদের জানাতে হতে পারে যে অন্যদের সাথে জড়িত থাকার এবং অন্যান্য দৃষ্টিভঙ্গি গ্রহণ করার আপনার ইচ্ছে তাদের আপনার সাথে খারাপ আচরণ করার লাইসেন্স দেয় না। কন্যা রাশি। আপনার কর্মজীবনের উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে, কারণ আপনি যে পরিমাণ কাজ শীঘ্রই সম্পন্ন করবেন বলে আশা করা হচ্ছে। আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অসাধারণ বৃদ্ধির এই আশ্চর্যজনক সুযোগটি মিস করবেন না। আপনার সঙ্গীকে সময় দিন। আপনি যখন রাগান্বিত বোধ করেন, তখন আপনি পরিস্থিতিগুলিকে খুব বেশি চিন্তা না করে দ্রুত আচরণ করতে প্রলুব্ধ হতে পারেন। একটি গেম খেলা আপনাকে শিথিল করতে এবং ভালো বোধ করতে সাহায্য করবে। তুলা রাশি। আপনার ব্যক্তিগত এবং কর্মজীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য থাকবে। অতিরিক্তভাবে আপনি নিজের সাথে সম্পর্কিত একটি গভীর অনুভূতি অনুভব করবেন। আপনার পেশাদার কর্মদক্ষতা র্যাঙ্ক বৃদ্ধি নিশ্চিত করবে। ঊর্ধ্বতন এবং আধিকারিকদের সাথে আচরণ করার সময় বিশ্বস্ত হন। যে কোনো ধরনের তর্কে জড়ানো থেকে বিরত থাকুন। আপনার প্রিয়জনরা এখনই তাদের যত্ন নেওয়ার জন্য আপনার উপর নির্ভর করছে। আপনার পরিবারের প্রতিটি সদস্যের সাথে অর্থপূর্ণ কথোপকথনে নিযুক্ত হন। বৃশ্চিক রাশি। কর্মজীবীদের জন্য আগামী মাসটি আনন্দদায়ক হতে চলেছে। তবুও আপনি যদি মনে করেন যে আপনি আপনার দায়িত্বের দ্বারা বোঝা হচ্ছেন, আপনার ঊর্ধ্বতনদের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ। আপনি এই মাসে স্পর্শ আত্মকেন্দ্রিক হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন। আত্মীয়দের মধ্যে মতবিরোধের কারণে আপনার কেউ কেউ পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। শান্ত থাকতে এবং আপনার চিন্তা সংগঠিত করতে মনে রাখবেন। ধনু রাশি। এটি আপনার দল খুঁজে বের করার এবং আপনার নতুন প্রচেষ্টা শুরু করার সময়। এখন আগের চেয়ে অনেক বেশি ব্যবসার মালিকরা
তাদের কোম্পানির ভবিষ্যতে বিনিয়োগের গুরুত্ব স্বীকার করে। আপনার বিনোদন এবং ডাইভার্সনের জন্যও সময় থাকবে। আপনার প্রেমের অংশীদারিত্বের উপরেও জোর দেওয়া হবে। এই পর্বের আওতায় সামাজিক কর্মসূচিও আয়োজন করা হবে। যারা রোম্যান্টিক সম্পর্ক শুরু করতে চাইছেন তারা নতুন লোকের সাথে দেখা করতে আগ্রহী হবেন। মকর রাশি, আপনি একটি নতুন কর্মজীবনের পথ অন্বেষণ করার সুযোগ পেতে পারেন। কখনো কখনো আপনাকে একটি নির্দিষ্ট প্রকল্পের জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হতে পারে। একইভাবে আপনার সহকর্মীদের সাথে ভালোভাবে চলার চেষ্টা করা উচিত। এখন আপনার আর্থিক পুনর্গঠন করার সময় এবং এটি করার জন্য আপনার কিছু সাহায্যের প্রয়োজন হতে পারে। ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করার জন্য এই মাসটি আদর্শ। আপনার তলপেট বেশ নাজুক, তাই এর পূর্ণ যত্ন নিন। কুম্ভ রাশি, আপনার জন্য অনেক কাজ অপেক্ষা করতে পারে। কিছু ক্ষেত্রে পারিবারিক ব্যবসার দায়িত্বে থাকা ব্যক্তিদের আয় বাড়ানোর জন্য এটি একটি ভালো সময় হতে পারে। গভীর বুদ্ধিমত্তার পরে আপনি আপনার পরিকল্পনার বিশদ বিবরণ হ্যাশ করতে পারেন। আপনি যদি কাজ করেন তবে আপনি আপনার কাজে আপনার সেরাটা দিতে পারবেন না। রোম্যান্টিক সম্পর্কের মধ্যে আপনি শান্তি এবং সুখ পেতে পারেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি ফলপ্রসূ মাস হওয়া উচিত। মীন রাশি, এটি আপনার জীবনে লক্ষ্যগুলি প্রতিফলিত করার জন্য একটি ভালো মুহূর্ত। এটি আপনাকে একজন কার্যকরী আত্মনির্ভর ব্যক্তিতে পরিণত হতে সাহায্য করবে, যিনি আপনার জীবনের যে কোনো সময় মহান কাজ করতে পারেন। আপনার প্রিয়জনরা আপনাকে অনেক মনোযোগ এবং যত্ন দেবে। চাকরিতে আরও পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হবে। আপনি যা পেয়েছেন তা নিশ্চিত করুন। একটি স্থিতিশীল প্রেম জীবন নিশ্চিত করতে আপনার সঙ্গীর সাথে আপনার যোগাযোগ সৎ এবং স্বচ্ছ রাখুন।